নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি লেটেস্ট সিরিজের আরও কিছু প্রশ্ন এই ভিডিওতে এনেছি, যেগুলো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ধরনের প্রশ্ন আমি আগেও দেখিয়েছি কীভাবে করতে হয়, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এর উপরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। সামনে যে প্রশ্ন রয়েছে দেখুন, এখানে এই ধরনের প্রশ্ন কীভাবে করতে হয়, সবার আগে আমাকে কাউন্ট করতে হবে কতগুলি লেটার হবে। তার মানে আমি কাউন্ট করে নেবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 16 আছে, 16কে কীভাবে ভাগ করতে পারি, 4×4। ঠিক আছে, তাহলে 16-এর ফ্যাক্টর হচ্ছে 4×4, তাহলে চারটে চারটে পেয়ার হতে পারে। ঠিক আছে, চারটে চারটে পেয়ার যদি হয় আমি এখান থেকে ভাগ করব 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। ঠিক আছে, এবার দেখুন সবার আগে আমি লাস্টেরটা দেখব। লাস্টেরটা দেখুন তিনটে পরপর লেটার আছে, LMN, তার মানে কি এখানে KLMN, এখানে যদি N বসিয়ে দিই তাহলে KLMN হয়ে যাচ্ছে, আবার এখানেও তাই KLMN, এখানেও তাই KLMN, এখানে L বসবে, এখানে K বসবে। ঠিক আছে, হয়ে গেল আমার কমপ্লিট সিরিজ হয়ে গেল। তার মানে কী দাঁড়ালো, সিরিজটা হচ্ছে KLMN করে প্রত্যেকটা। ঠিক আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে NMLK। ঠিক আছে, NMLK, অপশন A হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে যেটি আছে, এখানেও সেমভাবে আমি কাউন্ট করে নেবো কতগুলি লেটার হবে। তো এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টি আছে। তাহলে বারোটিকে আমি কীভাবে ভাগ করতে পারি, 3×4, হয় তিনটে করে লেটারের পেয়ার হবে, নাই চারটে করে। ঠিক আছে, তাহলে তিনটে করে বা চারটে করে, আমি যদি চারটে করে যদি দেখি, এখানে চারটে করে দেখার একটা কারণ আছে। কারণ দেখুন এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে XX আছে, এই পাশে Y আছে। ঠিক আছে, এ পাশে দুপাশে কিছু নেই এখানে, কিন্তু এখানে দেখুন 1, 2, 3, 4, যদি এই লাস্টের চারটে যদি আমি ধরে নিই, আবার এই পাশেও চারটে, তার মানে দেখুন এখানে YX আছে, এখানে যদি Y বসাই তাহলে X হয়ে যাচ্ছে, এখানে X আছে, X আছে, এখানে Y আছে। ঠিক আছে, এই এই যে সিরিজের এই যে মিলটা, এটা আমি এখান থেকে খুঁজে পেয়েছি। কীভাবে দেখুন, চারটে করে লেটারের সিরিজ নেব, 1, 2, 3, 4, ভাগ করে নিই চারটে করে। দেখুন এখান থেকে একটা জিনিস বোঝার আছে, লাস্টে XY আছে, এখানে Y আছে, এখানে যদি X বসিয়ে দিই, ঠিক আছে, এখানে Y হবে, এখানে Y হবে, এখানে X হবে। তার মানে কী দাঁড়ালো, X এখানে কী দাঁড়ালো, Y XXY, ঠিক আছে, মিলে গেল। তার মানে অ্যান্সারটা কী দাঁড়ালো, YYXX, ঠিক আছে, YYXX, অপশান D হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখুন এখানে আছে কতগুলি লেটার সেটাকে কাউন্ট করে নেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এখানে বারোটা আছে, বারোটার কী কী পেয়ার হতে পারে, 3×4, তিনটে করে হতে পারে বা চারটে করে হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় আছে, BCG তিনটে আছে কিন্তু BB আছে মাঝখানে। ঠিক আছে, এখানে তার মানে আমাকে চারটে চারটে করে যদি আমি লেটার সিরিজ ধরে নিই 1, 2, 3, 4, তাহলে আমাকে মেলার সম্ভাবনা আছে। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, ঠিক আছে, চারটে করে না মিললে আমি চার তিনটে করেই করব। তো দেখুন এখানে বি আছে, এখানে মাঝখানে দুটো বি আছে, এ পাশেরটা কী আছে, এ পাশেরটা কী আছে জানি না। তো দেখুন এখানে সি আছে, এখানে বি আছে, লাস্টে জি আছে। ঠিক আছে, তাহলে বি আছে এখানে, এখানেও বি আছে, লাস্টে জি আছে। তাই আমি এখানে যদি জি বসিয়ে দিই, ঠিক আছে, হলো, আগে বি আছে, এখানে আগে বি আছে। ঠিক আছে, এবার এখানে প্রথমে এখানে সি আছে, এখানে এখানে সি আছে, এখানে কিছু নেই, তাই এখানে সি বসিয়ে দিই, তাহলে CBBG, সি এখানে বি বসিয়ে দেবো। ঠিক আছে, CBBG হয়ে গেল, এটাও তাই CBBG, তার মানে কী দাঁড়ালো, আমার অ্যান্সারটা হলো CGBCB। ঠিক আছে, CGBCB, ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখুন এখানে আছে কি কতগুলি লেটার হবে সেটা আমাকে আগে কাউন্ট করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা হবে। বারোটাকে কীভাবে ভাগ করা যেতে পারে, 3×4 হতে পারে, তিনটে বা চারটে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় আছে যে ABC আছে, কিন্তু এখানে একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আমার এখানে দেখুন BC আছে, AA আছে, তার মানে কি এখানে আমি চারটে করে যদি আমি পেয়ার ধরি, চারটে করে 1, 2, 3, 4 হলো, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, চারটে করে করবো আগে, যদি না মিলে তাহলে তিনটে করে করবো। তার মানে দেখুন এখানে কী আছে, BC লাস্টে আছে, এখানেও যদি আমি বি বসিয়ে দিই তাহলে আমার কী হবে, সিরিজটা BCBCBC করে হবে। কিন্তু এখানে একটা জিনিস দেখার আছে, এর আগে দুটো A আছে, এর আগে দুটো A আছে, এখানেও তার মানে AA হবে। ঠিক আছে, AA হলো, AA হয়ে গেল। ঠিক আছে,
এবার আমার দেখার আছে ডাবল এ বিসি আছে এখানে, ডাবল এ বিসি এখানে কী হবে, এখানে যদি আমি বি বসাই এখানেও বি বসাই বিসি যদি বুঝি, হালকা করে লিখলাম এই জন্যই, আমি জানি না এটা আর আদৌ কারেক্ট হবে কি না, ঠিক আছে। তো সেই জন্য আমি আগে দেখে নিই মিলল কি না, এ বি বি সি, এ বি বি সি আছে কোথাও, নেই, অপশানেই নেই, তার মানে আমার এখানে অন্য কিছু হবে। তাহলে দেখুন আমি অন্য একটা সিরিজ নেব, ডাবল এ বি সি আছে, ডাবল এ এসি যদি বসিয়ে দিই আমি, ডাবল এ এসি, ডাবল এ বি সি, ডাবল এ এসি, ঠিক আছে। এবার কি হলো, আবার ডাবল এ বি সি যদি বসাই, ডাবল এ এসি, ডাবল এ বি সি, ডাবল এ বি সি, ঠিক আছে, দুটো বি সি একটা এসি, ঠিক আছে। তার মানে কী দাঁড়ালো, এ এ বি সি, এ এ বি সি, অপশন ডিটাই আমার মিলে যাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন তার মানে কী দাঁড়ালো ব্যাপারটা, এ এ বি সি সিরিজটা হলো ডাবল এ বি সি, ডাবল এ এসি, আবার ডাবল এ বি সি, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে একটি সিরিজ দেওয়া আছে, এখানে ভাগ করাই আছে, ঠিক আছে। তার মানে আমাকে এটা বের করতে হবে না কটা করে ভাগ হবে, কটা করে পেয়ার হবে। দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা করে পেয়ার হবে এখানে, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানেও ছটা আছে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমি কী করবো, এ ডবল ডি আছে মাঝখানে, ঠিক আছে, এখানে কিন্তু এ ডবল ডি হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে, কোথাও, কারণ টি আছে এখানে মাঝখানে, ঠিক আছে। তার মানে আমি অল্টারনেটিভ সিরিজ ধরবো, এই অল্টারনেটিভ, ঠিক আছে, আর এটা আলাদাভাবে রাখবো, ঠিক আছে। তার মানে কি, এখানে বি দিয়ে শুরু হয়েছে, এখানেও বি আছে, তারপরে এ আছে, তার মানে এখানে এ বসাবো, টি হবে, তারপরে এখানে টি বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কি হলো, এখানে ড্যাশ আছে, এখানে জানি না, এখানেও ড্যাশ আছে, লাস্টে এখানে কি আছে, এ আছে, এ আছে, এখানে ডি আছে, এখানে ডি বসাবো, ঠিক আছে। তাহলে বি এ টি ব্যাট হয়ে গেল। এবার যদি আমি এখানে ডি বসিয়ে দিই, ডি এ টি ড্যাট, ডি এ ডি ড্যাট, ড্যাট ড্যাট হয়ে গেল। এখানে দেখুন এখানে আমি কী করবো, ডি বসাবো, ড্যাট হলো, এখানেও ডি এ বসাবো, ড্যাট হয়ে গেল। এখানে মাঝখানে একটা ড্যাট রিপিট হলো, আর এই সাইডে দুটো অল্টারনেটভাবে কী দেখবো, ব্যাট হলো, ড্যাট হলো, ব্যাট হলো, ড্যাট হলো, তার মানে অ্যান্সারটা কী দাঁড়ালো, এ ডি 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 এ টি ডি, এ ট্রিপল ডি এ ডি টি, এ। আশা করি বুঝতে পারছেন, পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখুন এখানে কতগুলি সিরিজ হবে সেটা আমি দেখে নেবো আগে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, মানে চারটে করে সিরিজ হবে বা তিনটে করে, চারটে করে পেয়ার বা তিনটে করে, ঠিক আছে। তাই বারোটা হচ্ছে ফোর ইন্টু থ্রি হবে, ঠিক আছে, চারটে করেই দেখবো আমি, এক দুই তিন চার ভাগ করে নিলাম, এক দুই তিন চার, এক দুই তিন চার হলো। এবার দেখুন এখানে লাস্টে, এখানে লাস্টেরটাই দেখবো, খেয়াল করবো, ডাবল এম আছে, এখানে এম এম আছে, এখানে যদি এম বসিয়ে দিই এখানেও এম বসিয়ে দিই, ঠিক আছে, ডাবল এম হয়ে গেল সবকটা, লাস্টে এল আছে, সবকটাই লাস্টে এল আছে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে যদি এল বসাই, এল এল ডাবল এম ডাবল এল ডাবল এম ডাবল এল ডাবল এম ডাবল এল, ঠিক আছে, তার মানে কী দাঁড়ালো অ্যান্সারটা, এম এল এম এল এল এম এল এম ডাবল এল, ঠিক আছে, এই অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে যাই। দেখুন এখানে কী আছে, কতগুলি লেটার সিরিজ হবে আমি বের করে নেবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, কুড়িটা লেটার আছে, তার মানে কুড়িটাকে কীভাবে ভাঙা যেতে পারে, ফাইভ ইন্টু ফোর করা যেতে পারে। তাই আমি পাঁচটা দিয়েই দেখবো, প্রথমে এক দুই তিন চার পাঁচ ভেঙে দিলাম, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ হয়ে গেল। এবার দেখুন আমি কী করব, এখান থেকে আমাকে সবার আগে দেখতে হবে সি ডবল ডি আছে, সি ডি আছে, এখানে যদি ডি বসিয়ে দিই, সি ডবল ডি হয়ে গেল, ঠিক সেমভাবে সি ডি 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 হয়ে গেল, এখানে সি ডি ডি হয়ে গেল। তার মানে পড়ে থাকলো কি আমার এখানে এই দুটো, ঠিক আছে, এবিসি আছে, এ বি সি, এ বি সি, ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তার কী দাঁড়ালো পেয়ারগুলো, এ বি সি ডবল ডি, 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 ঠিক আছে, মিলে গেল। তার মানে অ্যান্সারটা হচ্ছে বি এ ডি ডি সি ডি, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই, যদি কোথাও অসুবিধা থাকে আমাকে জানাবেন, চেষ্টা করবো আমি বুঝিয়ে দেওয়ার। এই ধরনের প্রশ্নগুলি কিন্তু চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো আমি আশা রাখবো আপনারা এই ধরনের প্রশ্নগুলি খুব মনোযোগ সহকারে যদি করেন, তাহলে আপনাদের এগুলি পরীক্ষা হলে কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। নমস্কার।